গুরুজি নিখিল কৃষ্ণ মজুমদারের যে অভিজ্ঞতা, যে জ্ঞান, যেটি আমরা সকলেই জানি, এবং বাংলাদেশের বেশ কয়েকটি বিখ্যাত চলচ্চিত্রে যেখানে শুধু তার আবহাওয়া সঙ্গীতে তার বাঁশি বেজেছে, তার মধ্যে 2004 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি লালশালু, লালশালু উপন্যাসে দাদার বাঁশি ছিল, লালন ছবিতে দাদার বাঁশি, জীবনঢুলি চলচ্চিত্রে দাদার বাঁশি এবং একটি অংশে দাদাকে অভিনয় করতে দেখা গেছে, তারপরে আলেয়া মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, রাবেয়া বাংলাদেশ 1971, ওই যমুনা, এরকম বিখ্যাত কয়েকটি ছবিতে দাদা এককভাবে বাঁশি বাজিয়েছেন এবং দর্শক নন্দিত হয়েছেন। এবং তানভীর মোকাম্মেল সাহেব যতগুলি দেশাত্মবোধক চলচ্চিত্র করেছেন সেখানে দাদার বাঁশি ছাড়া উনি চলচ্চিত্র নির্মাণ করেননি। বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। তো যাই হোক, দাদার শুধু বাঁশিতে তো নয়, আমরা তো জানি বাঁশি বাদেও দাদার কাছ থেকে ছাত্ররা এখন আরও অনেক কিছু শিখছে, বাঁশিটা আসলে এখন মুখ্য বিষয় নয়, আরও অনেক বাদ্যযন্ত্র নতুন নতুন আবিষ্কার হচ্ছে আমাদের বাংলার বাউলে, এবং যেগুলি বাজানোর জন্য দক্ষ যন্ত্রী তৈরি করছেন দাদা, সেটি হোক বিনামূল্যে অথবা কোনো একাডেমিতে। আর এখানে তো সম্পূর্ণ অবৈতনিক আমাদের, এটা প্রত্যেক বৃহস্পতিবারে এখানে প্রায় 100 মতো লোক আসে, তাদের থাকার জন্য আমরা একটু ব্যবস্থা করেছি, কিছু কম্বল কিনেছি, তারা রাত্রে যদি কেউ একান্ত না যেতে পারে একটি রাইস কুকার কেনা আছে, কিছু চাল কেনা আছে, ওরা এখানে খায়, এবং যেটা সবই অবৈতনিক। তো দাদার এই মহানুভবতার কথা এই জন্যই বললাম যে তার শুধু তো আমরা এই ডিজিটালাইজেশন, যেটা মানে অঙ্গুল সম্বন্ধীয় যে বাদ্যযন্ত্র, এ বাদেও আজকে দাদার কণ্ঠে একটি লালন গীতি শুনতে চাচ্ছি, দাদার কণ্ঠে একটি লালন সাইজির গান শুনতে চাচ্ছি, তারপর আমরা দাদার ছাত্রদেরই পরিবেশনা আবারও উপভোগ করব। সবাইকে নমস্কার। গান গাওয়াটা আমার কাজ নয়, জোর করে চাপিয়ে দেওয়া, গান শেখানো আমার কাজ, কিন্তু গাওয়া আমার কাজ না। আসলে গান অভ্যাস না থাকলে গাওয়া যায় না। তারপরেও আমি সাইজির একটা কালাম আমরা বলি, সাইজির যে বাণীগুলো এগুলো গান আকারে না হলেও যদি আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি তাহলে জীবন সুন্দরভাবে চলার মতো অনেক তথ্য এই গানের ভিতর আমি পাই, আপনারাও খুঁজবেন। জীবন এবং মানব দেহ এবং ঈশ্বরকে খোঁজার যে একটা মাধ্যম হিসাবে আমি এই লালন সঙ্গীতকে ব্যবহার করতে সবাইকে অনুরোধ করি, আমিও করি, আপনারাও করবেন, এর ভিতর অনেক কিছু আছে। Oh,
Oh,